অনুশীলনী 7.2 প্রশ্ন 1, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে? সমাধান, তো এই ধরনের অঙ্কে আমরা ধরে নিতে হয়, আমরা জানি, তো মনে করি সংখ্যাটি সমান সমান এক্স, অতএব সংখ্যাটির দ্বিগুণ সমান 2x। প্রশ্ন মতে সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হয়, শর্ত মতে, অর্থাৎ দ্বিগুণ এখানে দ্বিগুণের সাথে আরও 5 যোগ করলে যোগফল 25 হয়, তো 25 লেখা হয়েছে। বা এবার পক্ষান্তর করে এই প্লাস 5কে সমান সমানে ডানে নিয়ে আসা হয়েছে, তো এখানে প্লাস 5 ছিল, ডানে এসে মাইনাস 5 হয়েছে, বা 2x ইকুয়াল টু 25 থেকে 5 চলে গেলে 20, বা x ইকুয়াল টু অর্থাৎ x এর সাথে এখানে 2 গুণাকারে আছে, তো সমান সমানে ডানে আসলে ভাগাকারে হবে। এবার 20কে 2 দ্বারা ভাগ করলে 10 দুগুণে 20, বা x ইকুয়াল টু 10, অর্থাৎ সংখ্যাটি 10 আনসার। অনুশীলনী 7.2 2 নম্বর অঙ্কটি এবার করব। কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল মাইনাস 21 হবে? তো প্রথমে আমরা মনে করি সংখ্যাটি x, তাহলে এর থেকে প্রশ্ন মতে এর থেকে 27 বিয়োগ করতে হবে, তো আমরা 27 বিয়োগ করলাম সমান মাইনাস 21 লিখলাম, বা x ইকুয়াল টু মাইনাস 21, এখানে মাইনাস 27 সমান সমানে ডানে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 27, তো এবার পক্ষান্তর করে আনা হয়েছে, বা এখানে প্লাস 27 বড় সংখ্যা এবং ছোট সংখ্যা থেকে, বড় সংখ্যা থেকে ছোটটি বিয়োগ হয়েছে, কারণ দুই জাতির চিহ্ন হলে আমরা জানি বিয়োগ হয়, তো 27 থেকে 21 চলে গেলে 6 থেকে প্লাস 6, এক্স ইকুয়াল টু প্লাস 6, অর্থাৎ সংখ্যাটি 6 আনসার। এবার আমরা অনুশীলনীর 7.2 3 নম্বর অঙ্কটি করব। কোন সংখ্যার 1/3 4 সমান হবে? তো সমাধান, মনে করি সংখ্যাটি x, সংখ্যাটির তাহলে সংখ্যাটির 1/3 অর্থাৎ xকে 3 দ্বারা ভাগ করা হয়েছে, 3 ভাগের 1/3 x এর 1/3 সমান এখানে লেখা আছে 4, আমরা 4 দিলাম, বা এবার আর্গুমেন্ট করেছি, তো 4 এর নিচে কিছু না থাকলে মনে মনে একটি 1 আছে, তো এই 1কে x দ্বারা গুণ করলে x হয়, এখানে 4 এবং 3 গুণ হয়ে 3 4 12, বা x ইকুয়াল টু 12, অর্থাৎ সংখ্যাটি 12 আনসার। এবার আমরা অনুশীলনী 7.2 4 নম্বর অঙ্কটি করব। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ 20 হবে? এবার আমরা সংখ্যাটি ধরে নেব, মনে করি সংখ্যাটি x, তাহলে প্রশ্ন মতে সংখ্যাটি থেকে 5 বিয়োগ করা হয়েছে, তো এখানে সংখ্যাটি আমরা x ধরলাম, সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তো 5 বিয়োগ করলাম, বিয়োগফলের 5 গুণ, তাহলে এখানে 5 দ্বারা গুণ করলাম সমান 20 হবে, অর্থাৎ 20 হবে, তো লিখলাম, বা এখন 5 দ্বারা গুণ করলে 5 আর x গুণে 5x, প্লাসে মাইনাসে মাইনাস, 5 5 25 সমান 20, বা পক্ষান্তর করে মাইনাস 25কে আমরা ডানে সমান সমান ডানে নিয়ে আসলাম, এখানে প্লাস হয়ে গেছে, এবার 20 এবং 25 মিলে 45 হয়, বা এক্স ইকুয়াল টু এখানে 5 গুণন আকারে আছে, ডানে আসলে ভাগ আকারে হবে, তো নিচে আসছে, তো 5 9 45, এক্স ইকুয়াল টু 9, অর্থাৎ সংখ্যাটি 9 আনসার। এবার আমরা 7.2 5 নম্বর অঙ্কটি করব। কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে? তো আমরা সংখ্যাটি ধরে নেব, মনে করি বা ধরি সংখ্যাটি x, সংখ্যাটির অর্ধেক সমান x বাই 2, সংখ্যাটির 1/3 x বাই 3। প্রশ্ন মতে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3
অর্ধেক থেকে এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগফল ৬ হবে। তো লিখলাম, এবার ২ এবং ৩ এর লসাগু ৬, ২ দ্বারা ৬কে ভাগ করলে ৩ হয়, এই ৩ দ্বারা ১কে গুণ করলে ৩x হয়, মাঝে মাইনাস চিহ্ন আছে দেওয়া হয়েছে, ৩ দ্বারা ৬কে ভাগ করলে ৩ দুগুণে ৬, ২ দ্বারা ১কে গুণ করলে ২x সমান ৬, এখানে ৩x থেকে ২x চলে গেলে x থাকে। এবার আর গুণন করলে দেখা যায় এক্স, এখানে ৬এর নিচে মনে মনে একটি ১ আছে কিছু না থাকলে, তো ১ এবং ১ গুণ হয়ে ১, আর ৬ ৬ গুণ হয়ে ৬, ৩৬, অতএব সংখ্যাটি ৩৬ আনসার। এবার আমরা অনুশীলনী ৭-এর ২-এর ৬ নম্বর অঙ্কটি করব। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ৬৩ হলে সংখ্যা ৩টি বের করো। তো ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি প্রতিটি সংখ্যার পার্থক্য ১, অর্থাৎ একটি থেকে আরেকটির পার্থক্য ১। যেমন আমরা ১, ২, ৩, ৪ এগুলি হলো ক্রমিক সংখ্যা, ১০, ১১, ১২ এগুলি ক্রমিক সংখ্যা। তো এখানে দেখা যাচ্ছে যে ১ করে বেশ কম থাকে, তাহলে আমরা ধরি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ৩টি যথাক্রমে, প্রথমে প্রথম সংখ্যাটি আমরা ১ ধরে নিলাম, তাহলে পরের সংখ্যাটি হবে ১এর সাথে ১ যোগ, যেহেতু ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তারপর পরের সংখ্যা হবে ১এর সাথে ২ যোগ, অর্থাৎ ১ করে বাড়বে। তো ৩টি সংখ্যা, এবার প্রশ্ন মতে ৩টি সংখ্যা আমরা যোগ করলাম, একটি সংখ্যা দুটি মিলে একটি সংখ্যা, এই দুটি মিলে একটি সংখ্যা, তো ৩টি সংখ্যার যোগফল সমান ৬৩। তো একটি এক্স, একটি এক্স, একটি ৩টি এক্স আর ৩x, ২ এবং ১ মিলে ৩। এবার পক্ষান্তর করে ৩কে ডানে নিয়ে আসা হয়েছে, প্লাস ৩কে ডানে নিয়ে আসা হয়েছে, তো মাইনাস ৩ হয়েছে। তো ৬৩ থেকে ৩ চলে গেলে ৬০ থাকে, আর ৩x ইকুয়াল টু ৬০, বা x ইকুয়াল টু এখানে ৩ গুণন অবস্থায় আছে, তাহলে এখানে ভাগ অবস্থায় হবে। তো ৬০কে ৩ দ্বারা ভাগ করে ৩ বেশি ৬০, অর্থাৎ প্রথম সংখ্যাটি x ইকুয়াল টু ২০, দ্বিতীয় সংখ্যাটি এই ২০র সাথে ১ যোগ হবে, অর্থাৎ ক্রমিক সংখ্যা ১ যোগ হবে, ২০ প্লাস ১ ২১, তৃতীয় সংখ্যাটি x প্লাস ২, অর্থাৎ ২০ প্লাস ২ ইকুয়াল টু ২২, আর সংখ্যা ৩টি ২০, ২১, ২২ আনসার। এবার আমরা অনুশীলনী ৭-এর ২-এর ৭ নম্বর অঙ্কটি করব। দুটি সংখ্যার যোগফল ৫৫ এবং বড় সংখ্যাটির ৫ গুণ ছোট সংখ্যাটির ৬ গুণের সমান, সংখ্যা দুটি নির্ণয় করো। তো প্রথমে আমরা মনে করি বড় সংখ্যাটি এক্স, তাহলে ছোট সংখ্যাটি ৫৫ মাইনাস এক্স, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল এখানে ৫৫ দেওয়া আছে, তাই এখান থেকে আমরা যদি বড় সংখ্যাটি বিয়োগ করে দিই তাহলে ছোট সংখ্যাটি পাওয়া যাবে। প্রশ্ন মতে বড় সংখ্যাটির ৫ গুণ, তো এখানে আমরা বড় সংখ্যা ধরে নিয়েছি এক্স, এক্সের সাথে ৫ লেখা হয়েছে, ছোট সংখ্যাটির ৬ গুণ, তো ছোট সংখ্যা হলো ৫৫ মাইনাস এক্স, এটির সাথে ৬ দ্বারা গুণ করা হয়েছে, তো এখানে সমান সমান চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ এটি এটির সমান, বা ৫ এক্স ইকুয়াল টু ৬ ৫৫ গুণ করলে ৩৩০ হয়, প্লাসে মাইনাসে মাইনাস ৬ এবং এক্স গুণ করলে ৬ এক্স হয়, বা এবার পক্ষান্তর করে চলরাশিগুলো একসাথে আনা হয়েছে, অর্থাৎ মাইনাস ৬ এক্সকে সমান সমানে বামে নিয়ে আসা হয়েছে, এখানে প্লাস ৬ হয়েছে, তো ৫ এক্স এবং ৬ এক্স মিলে ১১ এক্স হয়েছে, বা এক্স ইকুয়াল টু এখানে এক্স ১১ গুণন আকারে আছে, তাহলে এটি ভাগ আকারে চলে আসছে ডানে এসে। এবার ভাগ করলে দেখা যাচ্ছে যে এক্স ইকুয়াল টু ৩০, অর্থাৎ বড় সংখ্যাটি ৩০ এবং ছোট সংখ্যাটি ৫৫ মাইনাস ৩০ বা ২৫, বড় সংখ্যাটি ৩০ এবং ছোট সংখ্যাটি ২৫ আনসার। এবার আমরা অনুশীলনী ৭-এর ২-এর ৮ নম্বর অঙ্কটি করব। গীতা, রীতা ও মিতার একত্রে ১৮০ টাকা আছে, রীতার চেয়ে গীতার ৬ টাকা কম ও মিতার ১২ টাকা বেশি আছে, কার কত টাকা আছে? তো এখানে আমাদের রীতার টাকার সাথে তুলনা করা হয়েছে, তাহলে আমরা রীতার টাকাটি ধরে নেব,
মনে করি রিতার আছে 1 টাকা, তাহলে গীতার আছে 6 টাকা কম, অর্থাৎ এক্স মাইনাস 6 টাকা, এবং মিতার আছে 12 টাকা বেশি, অর্থাৎ এক্স প্লাস 12 টাকা। প্রশ্ন মতে এই 3টি টাকার যোগফল সমান 180, তো এখানে 3টি টাকার যোগফল আমরা লিখলাম। তো এখানে 1টি x, 1টি x, 3x, 12 থেকে 6 চলে যাবে, কারণ দুই জাতীয় চিহ্ন হলে বিয়োগ হয়, তো 6 থাকে। এবার পক্ষান্তর করে প্লাস 6কে ডানে নিয়ে আসা হয়েছে, মাইনাস 6 হয়েছে, বা 3x = 174, বা x = এখানে 3 গুণন অবস্থায় ছিল, ডানে আসলে সমান সমানে ডানে আসলে ভাগাকারে হয়, তো 3 দ্বারা 174কে ভাগ করলে 58 হয়, x = 58। আচ্ছা, ফ্রিচার আছে 58 টাকা, গীতার আছে 58 - 6 টাকা, বা 52 টাকা, এবং মিতার আছে 58 + 12 টাকা, বা 70 টাকা। এটি অ্যান্সার। এবার আমরা অনুশীলনী 7-2-এর 9 নম্বর অঙ্কটি করব। একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা, খাতার দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো, খাতা ও কলমের কোনটির দাম কত? সমাধান। ধরি একটি খাতার দাম 1 টাকা, তাহলে একটি কলমের দাম, এখানে খাতা ও কলমের মোট দাম 75 টাকা, তো এখান থেকে আমরা খাতার দাম বাদ দিলে কলমের দাম পাবো, অর্থাৎ একটি কলমের দাম 75 - 1 টাকা। প্রশ্ন মতে খাতার দাম 5 টাকা কম, অর্থাৎ এখানে খাতার দাম এক্স, এখান থেকে আরও 5 টাকা কম, ও কলমের দাম 2 টাকা বেশি, এখানে কলমের দাম 75 - x, এখানে আরও 2 টাকা বেশি লেখা হয়েছে, খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো, তো কলমের দামের দ্বিগুণ হতো, তাই এখানে 2 দ্বারা পুরো কলমের দামটিকে গুণ করা হয়েছে, তাহলে বা x - 5 = 75, আর 2 যোগ হয়ে 77। এবার x - 5 = এখানে 2 দ্বারা গুণ করা হলে 77কে 154 হয়, 2 একে 2, এক্স প্লাসে মাইনাসে মাইনাস। এবার চলরাশিগুলি একসাথে আনা হয়েছে, এখানে 2x- ছিল, তো চলরাশি সমান সমানে বামে নিয়ে আসা হয়েছে, এখানে x + 2x = এখানে -5 ছিল বামে, তো এটিকে পক্ষান্তর করে ডানে নিয়ে আসা হয়েছে, তো এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হয়েছে, তো 154 এবং 5 মিলে 159, এবং 2x এবং x মিলে 3x, বা x = এই 3 গুণন অবস্থায় ছিল, এটি সমান সমানে ডানে এসে ভাগ অবস্থায় হয়েছে, তো 3 দ্বারা 159কে ভাগ করলে দেখা যাচ্ছে যে x = 53 টাকা। আজব, খাতার দাম 53 টাকা, কলমের দাম 75 - 53 টাকা সমান 22 টাকা, অতএব খাতার দাম 53 টাকা, কলমের দাম 22 টাকা। আনসার। এবার আমরা অনুশীলনী 7-2-এর 10 নম্বর অঙ্কটি করব। একজন ফল বিক্রেতার মোট ফলের হাফ অংশ আপেল, 1/3 অংশ কমলা লেবু ও 40টি আম আছে, তার নিকট মোট কতগুলো ফল আছে? সমাধান। মনে করি ফল বিক্রেতার মোট ফলের সংখ্যা xt, আপেল xt এর হাফ অংশ, অর্থাৎ x2/2t, কমলা লেবু xt এর 1/3 অংশ, অর্থাৎ x/3t। প্রশ্ন মতে এই 3টির যোগফল সমান x, অর্থাৎ মোট ফলের সংখ্যা, তো আমরা লিখলাম এখানে 2 এবং 3 এর লসাগু 6,
দুই দ্বারা ছয়কে ভাগ করলে তিন দুগুণে ছয়, এই তিন দ্বারা এক্সকে গুণ করতে হবে থ্রি এক্স। তারপর এখানে যে চিহ্ন আছে এটা দেওয়া হয়েছে, তো তিন দ্বারা ছয়কে ভাগ করলে তিন দুগুণে ছয়, এই দুই দ্বারা এক্সকে গুণ করলে টু এক্স। তারপর এই প্লাস চিহ্ন দেওয়া হয়েছে। তারপর চল্লিশের নিচে মনে মনে একটি এক আছে, এক দ্বারা ছয়কে ভাগ করলে ছয়কে ছয় অর্থাৎ ছয় হয়, এই ছয় দ্বারা চল্লিশকে গুণ করতে হবে সমান এক্স। আর গুণন করে থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস চল্লিশ এবং ছয় গুণ হয়ে 240 সমান সিক্স এক্স। পক্ষান্তর করে সংখ্যাটি ডানে নিয়ে আসা হয়েছে এবং চলরাশিকে সমান সমানে বামে নিয়ে আসা হয়েছে। তাই এবার মাইনাস সিক্স এক্স থেকে ফাইভ এক্স চলে গেলে মাইনাস এক্স থাকে, মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 240 বা এক্স ইকুয়াল টু 240। উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করা হয়েছে, তাই এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। অর্থাৎ মোট ফলের সংখ্যা 240, এটি অ্যান্সার। এবার আমরা অনুশীলনী সাতের দুইয়ের এগারো নম্বর অঙ্কটি করব। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ, পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? সমাধান, মনে করি পুত্রের বর্তমান বয়স এক্স বছর, পিতার বর্তমান বয়স সিক্স এক্স বছর। এখানে বলা আছে ছয় গুণ, অর্থাৎ পুত্রের বয়সের ছয় গুণ, তাই সিক্স এক্স হয়েছে। পাঁচ বছর পর পুত্রের বয়স এক্সের সাথে আরও পাঁচ বছর যোগ, পাঁচ বছর পর পিতার বয়স সিক্স এক্সের সাথে আরও পাঁচ বছর যোগ। প্রশ্ন মতে পাঁচ বছর পর তাদের বয়সের যোগফল সমান 45 বছর, সমষ্টি সমান 45 বছর। তাহলে বা এখানে ব্র্যাকেট উঠে দেওয়া হয়েছে, প্লাসে প্লাসে প্লাস এক্স, প্লাসে প্লাসে প্লাস ফাইভ, প্লাসে প্লাসে প্লাস সিক্স এক্স, প্লাসে প্লাসে প্লাস ফাইভ। তো সিক্স এক্স এবং এক্স যোগ হয়ে সেভেন এক্স, প্লাস পাঁচ এবং পাঁচ যোগ হয়ে টেন। এবার পক্ষান্তর করে টেনকে ডানে নিয়ে আসা হয়েছে, তো 45 থেকে টেন চলে গেল 35, বা এখানে এক্সের সাথে সেভেন গুণন অবস্থায় আছে, তা ডানে আসলে ভাগ অবস্থা হয়েছে, আর পাঁচ সাথে 35 বা এক্স ইকুয়াল টু ফাইভ। অর্থাৎ পুত্রের বর্তমান বয়স পাঁচ বছর, পিতার বর্তমান বয়স ছয় গুণ পাঁচ, পাঁচশো ত্রিশ বছর। অর্থাৎ পিতার 30 বছর, পুত্রের 5 বছর, এটি আনসার। এবার আমরা অনুশীলনী সাতের দুইয়ের 12 নম্বর অঙ্কটি করব। লিজা ও শিকার বয়সের অনুপাত 2:3, তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত? সমাধান, দেওয়া আছে লিজা ও শিকার বয়সের অনুপাত 2:3। ধরি লিজার বয়স 2x বছর এবং শিখার বয়স 3x বছর। প্রশ্ন মতে দুজনের বয়সের সমষ্টি 30 বছর, অর্থাৎ 2x প্লাস 3x ইকুয়াল টু 30 বা 5x ইকুয়াল টু 30 বা x ইকুয়াল টু 6। অর্থাৎ লিজার বয়স 2x বছর, অর্থাৎ 2 গুণ 6 ইকুয়াল টু 12 বছর। শিকার বয়স 3x, 3:6 অর্থাৎ 18 বছর, এটি অ্যান্সার। এবার আমরা 13 নম্বর অঙ্কটি করব। একটি ক্রিকেট খেলায় ইমন ও সমনের মোট রান সংখ্যা 58, ইমনের রান সংখ্যা সমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম, ওই খেলায় ইমনের রান সংখ্যা কত? মনে করি সমনের রান সংখ্যা এক্স, অর্থাৎ ইমনের রান সংখ্যা, এখানে ইমনের রান সংখ্যা সমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম, তো সমনের রান সংখ্যার দ্বিগুণ লেখা হয়েছে, তারপর 5 বিয়োগ করা হয়েছে। প্রশ্ন মতে দ্বিগুণ করা হয়েছে, ওই খেলায় ইমনের রান সংখ্যা কত?
একটি ক্রিকেট খেলায় এমনও সমানে মোট রান সংখ্যা, অর্থাৎ মোট রান সংখ্যা হলে এখানে যোগ করতে হবে, অর্থাৎ যোগ করা হয়েছে, অর্থাৎ 58 বা 3x ইকুয়াল টু 58 প্লাস 5 পক্ষান্তর করে এই 5কে ডানে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ x ইকুয়াল টু 21। আর সমানের রান সংখ্যা x ইকুয়াল টু 21, ইমনের রান সংখ্যা 2x মাইনাস 5 37, অর্থাৎ ইমনের রান 37 আনসার। এবার আমরা অনুশীলন 7-2 14 নম্বর অঙ্কটি করব। একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো, দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত? তো মনে করি কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনের দূরত্ব 1 কিলোমিটার, 10 মিনিট সময় আমরা এটাকে ঘন্টা বানাবো, অর্থাৎ আমরা জানি 60 মিনিট 1 ঘন্টা, তো 60 দ্বারা ভাগ করলে এখানে ঘন্টায় চলে আসে, তো এই শূন্য শূন্য কাটা যায়, 1/6 ঘন্টা। আর ট্রেনটি ঘন্টায় 30 কিলোমিটার বেগে যেতে সময় লাগে, এখানে যে দূরত্ব আছে দূরত্বকে 30 দ্বারা ভাগ করা হয়েছে। আবার ট্রেনটি ঘন্টায় 25 কিলোমিটার বেগে 1 কিলোমিটার যেতে সময় লাগে, 1/25 ঘন্টা। প্রশ্ন মতে এই দুটি সময়ের পার্থক্য হলো 1/6 ঘন্টা, তাহলে এখানে 25 এবং 30-এর লসাগু 150, 25 150-এর মধ্যে 6 বার যায়, এই 6 দ্বারা 1 সেকেন্ড মানে চিহ্ন, এই 30 150-এর মধ্যে 5 বার যায়, 5 দ্বারা 1 সেকেন্ড হলে 5x। এবার x/150 ইকুয়াল টু 1/6, আর গুণন করলে 6x ইকুয়াল টু 150 বা x ইকুয়াল টু 25। অতএব স্টেশন দুটির দূরত্ব x ইকুয়াল টু 25 কিলোমিটার, তো এটি আনসার। এবার আমরা অনুশীলনী 7-2 15 নম্বর অঙ্কটি করব। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং জমিটির পরিসীমা 40 মিটার, জমিটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। সমাধান, ধরি আয়তাকার জমিটির প্রস্থ সমান 1 মিটার, দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ দেওয়া আছে, তো 3x মিটার, অর্থাৎ দৈর্ঘ্য 3x মিটার। শর্তানুসারে আমরা জানি জমিটির পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2, তো এখানে আমরা দুটি যোগ করে 2 দ্বারা গুণ দিয়েছি, তো 2x প্লাসে প্লাসে প্লাস 3 দ্বিগুণে 6x ইকুয়াল টু 40, তাহলে 6টি এবং 2টি মিলে 8টি, অথবা 8x ইকুয়াল টু 40 বা x ইকুয়াল টু 5। অতএব আয়তাকার জমিটির প্রস্থ 1 মিটার সমান 5 মিটার, দৈর্ঘ্য 3x মিটার, অর্থাৎ 3×15 মিটার, অতএব জমিটির দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 5 মিটার, এটি অ্যান্সার। ধন্যবাদ।